সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আপনাকে আমাকে পবিত্র জুম্মার দিন জুম্মার সালাত পড়ার নিয়তে মসজিদে আসার বসার কিছু কথা বলা এবং শুনবার মতো সুন্দর মন মানসিকতা দান করলেন, আসতে পারলাম। নিয়ামতের শুকরিয়া আদায়ার্থে মুসলমান হিসেবে সকলে একবার পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বর্ষিত হোক। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, নিশ্চয় যারা মনোযোগের সাথে কথাগুলো শ্রবণ করে এবং কথাগুলোর ভিতরে ভালো কথার অনুসরণ করে, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েতের উপর রাখবেন। সুবহানাল্লাহ, ওলাইকা হুম উলুল আলবাব, এবং এরাই প্রকৃত বুদ্ধিমান। সুবহানাল্লাহ, তাহলে কথা শুধু শুনলেই চলবে না, কথার উপর আমল করতে হবে। কিন্তু আমরা শুধু শুনেই শেষ করি, মানার চেষ্টা করি না। বাংলাদেশে আপনি হিসাব করেন, প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা পাড়ায় পাড়ায় মসজিদ, তো এতগুলো মসজিদে জুম্মার দিনে জুম্মার খুতবার আলোচনা হচ্ছে, ওয়াজ মাহফিলের মৌসুমে এত আলোচনা হচ্ছে, এক একটা মাহফিলে কম করে হলো দুই তিনটা করে আলোচক থাকতেছে, এক একটা আলোচকের বক্তব্যের রং ঢং আবার এক এক রকম। তো যেইভাবে হোক না কেন, এত আলোচনা, এত বক্তব্য, এত জুম্মার খুতবা, এত আলোচক থাকার পরও, এত আলোচনা শোনার পরও আপনার নিকট প্রশ্ন, সমাজের কি তেমন কোনো উন্নতি হয়েছে? এখন বক্তব্য যে হারে বাড়তেছে সে হারে আমল বেশি হওয়ার কথা, কিন্তু দেখেন রাস্তাঘাটে আপনি চলতে যান, দেখেন আমল আপনি দেখতে পাবেন কীরকম আমল চলতেছে। কাজেই পুরাপুরি মুনাফিকি করতেছে আমরা, বক্তব্য শুনতেছি আগে ভাগে আসতেছি, কিন্তু বাস্তব জীবনে আপনাকে আমাকে যে কথাগুলোকে মেনে চলতে হবে, কথাগুলোকে যে মূল্যায়ন করতে হবে, এই মন মানসিকতা নিয়ে কয়জন বক্তব্য শুনি? যদি তাই হতো তাহলে কিন্তু আমাদের সমাজ একেবারে পরিবর্তন হয়ে যেত। কিন্তু আপনার সমাজ পরিবর্তন ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত মানুষ যা শুনবে তার উপর আমল না করবে। আপনাকে সব কথার উপর আমরা আমল করতে বলি না, আমরা বলি অতটুকু কথার উপরে আপনি আমল করেন যতটুকু কথা কোরআন এবং সহিহ সুন্নাহর সাথে মিলে যায়, তাই কি না? অতগুলো কথার সাথে আপনাকে আমল করতে হবে। সাহাবাইকার বক্তব্য শুনতেন, জুম্মার খুতবায় উপস্থিত হতেন, কিন্তু তিনাদের মন মানসিকতা আর আপনার আমার মন মানসিকতা একেবারে ভিন্ন। তিনারা সবসময় অপেক্ষমান থাকতো কখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহির মুখ থেকে একটা কথা বের হবে আর আমরা সাথে সাথে তা পালন করে দেখিয়ে দিব। সুবহানাল্লাহ, আর আমরা বসি হুজুর সাহেব কথা বলতেছে, আজকে আরেক হুজুর আসিছে, দেখি 30 মিনিট বক্তব্যে কয়টা ভুল করে, তাই না? আপনি আমল করার নিয়তে বসেন না, আপনি ভুল ধরার নিয়তে বসেন, যার কারণে সমাজের পরিবর্তন নাই। আপনি সহিহ বুখারি খুলেন, দেখবেন যে 4199 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে খাইবারের যুদ্ধের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতিতে সাহাবাই কেরাম গাধার গোস্তকে গাধাকে জবে করে রান্না বাড়ি শুরু করতেছে, মানে গাধার গোস্ত খাবে এই জন্য জবে করে পাতিলে উঠাইয়া দিছে। তো এক সাহাবি রাসূলকে বলেন, আল্লাহর নবী, গাধা সব খেয়ে শেষ করতেছে, আপনি কিছু বলেন। এরপর তৃতীয়বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবিকে বলতেছেন, আচ্ছা এই কে আসো, যাও তো ওই সাহাবিদের নিকট গিয়ে তোমরা বলে দাও যে আমি মোহাম্মদ আদেশ করেছি যে আজকে থেকে পালিত গাধাকে জবে করা হারাম, পালিত গাধার গোস্ত হারাম, এটা আমি বলে দিয়েছি। যখনই সাহাবি ওই সমস্ত সাহাবিদের নিকট গিয়ে বলতেছে, এই শোনো, মোহাম্মদ সাল্লামের মুখের ভাষা যে পালিত গাধার গোস্ত হারাম, পালিত গাধার গোস্ত, পালিত গাধাকে জবে করা যাবে না, তার গোস্ত ভক্ষণ করা যাবে না। সাহাবি বলতেছেন, যখনই কানে আসলো রাসূল বলেছেন গাধার গোস্ত, পালিত গাধার গোস্ত হারাম, আমরা এমন সময় আমাদের ডেকের দিকে তাকিয়ে দেখতেছি, আমরা যে এতক্ষণ কষ্ট করে গোস্তটা রেডি করলাম, এই গাধাকে জবে করলাম, গা থেকে খাল ছড়ালাম, খড়ি সংগ্রহ করলাম, পাতিল জোগাড় করলাম, গাধাকে বসিয়ে দিলাম, কত তেল জল ফুরালাম, এখন আমাদের গোস্ত টকবক টকবক করতেছে, মানে আর সামান্য কিছু সময় দেরি করলেই আমাদের পেটে চলে যাবে গাধার গোস্ত, একেবারে সব রেডি, পাতিলে টকবক করে বল করতেছে। যখনই কানে পৌঁছলো রাসূল বলেছেন পালিত গাধার গোস্ত খাওয়া যাবে না, তো সাথে সাথে আমরা ওই টকবকে টকবক করতেওয়ালা পাত্রকে সাথে সাথে আমরা মাটিতে ফেলে দিলাম, আমরা আর কেউ দুঃসাহস দেখালাম না যে আমরা ওই গাধার গোস্তকে না আজকের দিন অন্তত নামিয়ে খাই, আগামীকাল থেকে এই কথার উপর আমল করব। এই দুঃসাহস কোনো সাহাবি দেখেনি, যখনই শুনেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাথে সাথে গাধার গোস্তকে কী করেছে, ফেলে দিয়েছে। তো এখন আপনাকে আমি যদি বলি, ভাই এইটা হারাম, এইটা হারাম, এইটা করিয়েন না, তো আপনি শুনবেন ওই কান দিয়ে বের করবেন, মানার চেষ্টা করবেন না। আপনি সহিহ মুসলিম খুলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবি ইবনে আব্বাস বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা এক যুবকের পাশ দিয়ে গেলেন,
এমন যুবকের পাশ দিয়ে গেলেন যে যুবকের আঙ্গুলে স্বর্ণের আংটি ছিল। কিসের আংটি? স্বর্ণের। পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা কি হারাম? টোটালি হারাম। তো রাসূল সাল্লাল্লাহু আগে বলেছেন যে পুরুষদের জন্য স্বর্ণ ব্যবহার করা হারাম। তো যেই যুবকের পাশ দিয়ে আল্লাহর নবী যাচ্ছেন ওই যুবকের হাতে আছে স্বর্ণের আংটি। তো রাসূল সাল্লাল্লাহু সাথে সাথে ওই স্বর্ণের আংটিটা ওখান থেকে খুলে দূরে নিক্ষেপ করলেন আর বলতেছেন যুবককে, এই তুমি কি চাও যে জাহান্নামের একটা আঙ্গারকে তোমার আঙ্গুলে জায়গা দিবে? জাহান্নামের একটা অগ্নি, জাহান্নামের একটা আগুনের অংশ আঙ্গার তোমার আঙ্গুলে থাক, এটা কি তুমি প্রশ্রয় দিবে? এটা কি তুমি পছন্দ করবে? বলল, না আল্লাহর নবী, এটা আমি পছন্দ করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্থান ত্যাগ করলেন। এখন বাকি যে সাহাবী ছিল তারা এখন এই যুবককে বলতেছেন, ও ভাই, রাসূল তো তোমার আংটি ফেলে দিয়ে চলে গিয়েছে, অতএব রাসূল যেহেতু এই স্থান ত্যাগ করেছে তুমি এই স্বর্ণের আংটিটা নেও, এই আংটিটা নিয়ে অন্য কাজে ব্যবহার করো, তোমার জন্য হারাম কিন্তু তোমার বইয়ের জন্য তার হারাম নয়, তুমি অন্য কাজে ব্যবহার করো, নতুবা এই স্বর্ণের আংটি নিয়ে গিয়ে বাজারে বিক্রি করো, যেই টাকা তুমি হাতে দিবে ওই টাকাটা তুমি অন্য কাজে ব্যবহার করো। পথ দুইটা হয়, নিয়ে যাও অন্য কাজ করো, নতুবা এটা বিক্রি করে যে টাকা হবে সেই টাকাটা তুমি অন্য কাজে ব্যবহার করো। এখন এই যুবক সাথে সাথে বলতেছেন, লা কশিন কালো নয়, অসম্ভব, এই আংটি আমি নিতে পারি না, ওয়াল্লাহি আল্লাহর কসম, লা আখুজু আবাদান, কশিন কালো আমি আংটি আর তুলে নিব না, কেননা যে আংটি আমার আঙ্গুল থেকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুলে ফেলেছে আমার জীবন থাকতে পারে, ওই আংটিকে আর আমি তুলে নেওয়ার দুঃসাহস দেখাতে পারি না। সুবহানাল্লাহ, ওই আংটির দাম কত দেখার প্রশ্ন আমার নাই, ওই আংটি বিক্রি করে কত টাকা আমার ইনকাম হবে সেটা ভাবারও আমার প্রয়োজন নাই, আমি মুমিন আর আমার রাসূল আমার হাত থেকে আংটি খুলে ফেলেছে, মরব ওই আংটি যতই দামি হোক না কেন আমি আর ওই আংটি তুলে নিব না। সুবহানাল্লাহ, দেখেন চেষ্টা অপশন ছিল ওটা উঠায় নেওয়ার, কিন্তু তার ইমান এত মজবুত যে রাসূল যেটাকে নিক্ষেপ করেছে ঘৃণা করেছে ওইটা যতই দামি হোক না কেন আমি মুমিন হিসাবে সেটা তুলে নিতে পারি না। এরকম মন মানসিকতা হলে খুবই ভালো হবে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে সেই সময়তে পূর্বেকার সময়ের কথা, সেই সময় মদপান করা হালাল ছিল, মদপান করা হালাল, তো সমস্ত সাহাবীরা আমার বাড়িতে জড়ো হয়েছে, আমি সবাইকে মদপান করাচ্ছি, এই তুমি আরেকটু খাও আরেকটু খাও, এভাবে আমি সবাইকে মদ খাওয়াচ্ছি। এমন সময় যখন আয়াত নাজিল হয়ে গেল, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালি শাইতান ফাস্তানিবুহু, তো এই আয়াত যখন নাজিল হলো বিশ্বাসীগণ নিশ্চয় মদ জুয়া লটারি এগুলো হলো শয়তানের কাজ, ফাস্তানিবুহু, সুতরাং তোমরা এগুলো থেকে বিরত থাকো তাহলে তোমরা সফল কাম হবে। তো এখন বলতেছে আমরা এই আয়াত কানে পুষার সাথে সাথে যতগুলো মদের পাত্র ছিল সব রাস্তায় ফেলে দিলাম, দিলামই আমরা যারা মদ পান করেছি যাদের আমার পেটের ভিতর ঢুকেছে মদ আমরা বমি করে বের করার চেষ্টা করলাম, আমাদের যাদের গলা পর্যন্ত পৌঁছেছে আমরা হাত দিয়ে উকি করার মাধ্যমে সেগুলো পেট থেকে বের করার চেষ্টা করলাম। সুবহানাল্লাহ, এই হলো তাদের বক্তব্য শোনা এবং তার আমল করার গতি। যদি যতদিন পর্যন্ত আপনার আমার ভিতর এই গতি পয়দা না হবে ততদিন পর্যন্ত বক্তব্য হবে, বক্তব্য খুব ভালো লাগবে, দূর দূরান্ত থেকে আসবেন যে না হুজুর খুব ভালো বলতে পারে, বলতে পারে ভালো, শুনলাম জানলাম মানলাম না, তো এই শোনাটা আপনার জন্য কিয়ামতের মাঠে কাল হয়ে দাঁড়াবে। মর্মে প্রিয় উপস্থিতি, বক্তব্য শুনবেন, বক্তব্য মানার নিয়তে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে কিসের জন্য পাঠিয়েছে সে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, পৃথিবীর মানুষ নিশ্চয় আমি তোমাদেরকে পাঠিয়েছি পৃথিবীতে কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। তাহলে আমরা দুনিয়াতে আসিছি কেন ভাই? আল্লাহর ইবাদত করার জন্য। প্রিয় উপস্থিতি, এই দুনিয়া সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বাল তুসিরুল আল হায়াতাত দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু আবকা, পৃথিবীর মানুষ তোমরা যে দুনিয়াকে ধরে বেঁচে থাকতে চাচ্ছ, তোমরা যে দুনিয়ার চাকচিক্যকে প্রাধান্য দিচ্ছ, মর্মে দুনিয়া একেবারে ক্ষণস্থায়ী আর আখেরাতের জীবন যেইটা তোমাদের সামনে অপেক্ষা করতেছে এইটা অতীব উৎকৃষ্ট এবং উত্তম। এ কথা কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। অন্যত্র আল্লাহ বলতেছেন, ফা আম্মা মান তাগা ওয়া আসার আল হায়াতাদ দুনিয়া ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, নিশ্চয় তারা সীমা লঙ্ঘন করবে আর দুনিয়ার পিছনে ছুটে মরবে, দুনিয়াকে তার বাস্তব জীবনে প্রাধান্য দিবে, ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, আমি আল্লাহ তাকে জাহান্নামে প্রবেশ করাবো, নাউজুবিল্লাহ। তাহলে দুনিয়া এমন একটা জায়গা যেখানকে
আপনি আমি যেটাকে মূল্যায়ন করতেছি তার চার পয়সা মূল্য চার পয়সা দাম আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে নাই যা আমরা ক্রমাগত আপনাদেরকে অবগত করার চেষ্টা করব কিন্তু আমরা এই দুনিয়াতে আসার পর যে আল্লাহ বলেন ইবাদত করতে হবে আমরা সেই ইবাদত না করে এই দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি তাই না আপনার দুই তলা বাড়ি তিন তলায় আবার রড বের করে রাখিয়েছেন কেন পরবর্তীতে আবার করবেন ঘরে আগে আপনার ফ্যান চলতো এখন আর গরমে আপনি থাকতে পারেন না আপনি এখন ঘরের ভিতর এসি লাগাইছেন শুনেন আপনার মা ঘরে আগে কি করত ঢেকিতে ধান ভাঙতো তারপর হলো মাটির চুলাতে রান্নাবাড়ি করত আপনার বউ খুব আদরের সম্পদ তার গায়ে একটা কি ধোঁয়া স্পর্শ করুক এটা আপনি পছন্দ করেন না যার কারণে এখন কারেন্টের মাধ্যমে প্রেসার কুকার রাইস কুকার সুইচ দেওয়ার এক ঘন্টা পর ভাত রেডি তাই না কত আয়োজন দুনিয়াকে কেন্দ্র করে ভাতখানা দেখে আমাদের মনে হচ্ছে যে দুনিয়াতে তো আমরা একবার এসেছি এই দুনিয়া থেকে আমার যেতে হবে না মানে এমন ভাবে দুনিয়াতে বসবাসের উপযোগী করে তুলতেছে দুনিয়াকে এমন ভাবে প্রাধান্য দিচ্ছি আর এমন ভাবে দুনিয়াকে ভালোবাসা শুরু করেছি ভাবখানা আমাদের দেখলে মনে হচ্ছে যে দুনিয়াটাই আমাদের শুরু দুনিয়াটাই শেষ দুনিয়া থেকে আমার আর যেতে হবে না এমনটি কি যেতে হবে না গল্প আসলে বললে সময় থাকে না তারপর আপনার শিক্ষার জন্য এক মিনিট বলি গত কয়েকদিন আগে বাজারে গিয়েছি ওষুধ কেনার জন্য তো প্রচণ্ড কাস্টমারের ভিড়ের কারণে আমি এক পাশে দাঁড়িয়ে আছি আমাকে ডাক্তার দেখেও একটু ওয়েট করার জন্য বলতেছে যে এই বাকি কাস্টমারগুলো বিদায় করি তারপর আপনাকে দিচ্ছি আচ্ছা ঠিক আছে তো এমন সময় এক বৃদ্ধ মানুষ আসলো বৃদ্ধ মানুষ এসে বলতেছেন বাবা আমাকে একটা ফাইল দাও তো কাশের ফাইল এটা একটু আমাকে দাও তো তো কাশের ফাইল যখন মুরব্বির হাতে দিয়েছে এখন মুরব্বি কাশের ফাইল হাতে নিয়ে বলতেছেন বাবা আমি তো মূর্খ সুরক মানুষ এইটা ডেট আছে না নাই এইটা তো আমি বলতে পারবো না তো দেখো তো একটু দেখা বলো তো এইটা ডেট আছে না নাই মানে মুরব্বি মূর্খ হলে কি হবে তার মাথার ব্রেন তার সাধারণ জ্ঞান খুব ভালো মুরব্বি বলতেছেন যে ডাক্তার বাবা বলেন তো এটার ম্যাথ ঠিক আছে কি না তো ওই ডাক্তার একটা কথা বললেন খুব রসাত্মকভাবে তা হলো যে বাবাজি এই ফাইলের ম্যাথ আপনার থেকে বেশি আছে ফাইলের ম্যাথ কি আছে আপনার থেকে বেশি আছে ফাইলের ম্যাথ আছে 2023 সাল পর্যন্ত কিন্তু আপনার এই ফাইল নিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারবেন কিনা তার কোনো ম্যাথ আছে নাই মর্মে যে ফাইল আপনি কিনতেছেন টাকা দিয়ে ওই ফাইলেরও ম্যাথ আপনার থেকে বেশি কাজে আপনি এই দুনিয়াতে একেবারে পাগল পাড়া হয়ে ছুটে চলবেন হালাল হারাম বিবেচনা করবেন না এমনটি যাতে না হয় মর্মে বলছিলাম দুনিয়া হলো একেবারে একটি নিকৃষ্ট জায়গা যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে উল্লেখ করেছেন জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন একদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মরা কান কাটা ছাগলের বাচ্চার পাশ দিয়ে যাওয়ার সময় বলতেছেন ও সাহাবীরা শুনুন এই যে মরা কান কাটা ছাগলের ছোট্ট একটা বাচ্চা এইটা এক দিরহামের বিনিময়ে কেউ কি বাড়িতে নিয়ে যেতে রাজি আসো মানে এটা কিনা নিবা এমন কি কেউ আসো পছন্দ করো এইটা সাথে সাথে সাহাবীরা বলছেন না 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 আল্লাহর নবী এই যে মরা কান কাটা ছোট ছাগলের বাচ্চা এইটাকে কেউ ধুয়ে এক দিরহামের বিনিময়ে বাড়িতে নিয়ে যেতে রাজি হবে না আর ও তো মরেছে মরেছে ওর সাইজ যদি একটু ভালো হতো কানটা যদি সুন্দর হতো তাহলে অন্ততপক্ষে নিয়ে গিয়ে চামড়াটা সিলাই উপকৃত হওয়া যেত তাই না মানে তার খালটা বিক্রি করে উপকৃত হওয়া যেত তো সাহাবী বলতেছেন যে না এই মরা ছাগলের বাচ্চাকে কেউ এক দিরহামের বিনিময়ে নিয়ে যেতে পছন্দ করবে না সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন শোনো তোমাদের নিকট এই মরা ছাগলের বাচ্চাটা যতটা নিকৃষ্ট আল্লাহ রাব্বুল আলামিনের নিকট এই দুনিয়া এবং দুনিয়ার ভিতর যা কিছু আছে সবই এরকম নিকৃষ্ট মানে ওইটা যেমন তোমরা পছন্দ করো না আল্লাহর নিকট দুনিয়াও তেমন পছন্দের নয় যতটা আপনি আমি দুনিয়াকে মূল্যায়ন করি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দুনিয়ার তেমন কোনো মূল্যই নাই যার জন্যই তো সাল বিন সাদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে দুনিয়ার মূল্য আল্লাহর নিকটে যদি একটা মাছের পাখার সমপরিমাণ থাকতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কাফেরকে এক ঢুক পানি পান করতে দিতেন না এখন আপনার নিকট আমার প্রশ্ন মুসলমানরা আরামায়াশে আছে না কাফেররা আরামায়াশে আছে কাফেররা আরামায়াশে আছে তার মানে হাদিস একেবারে প্রমাণ করে দুনিয়ার কোনো দামি আল্লাহর নিকট নাই পাশের একটা মাছের একটা পাখার যতটুকু মূল্য অতটুকু মূল্য আল্লাহর নিকট যদি দুনিয়ার থাকতো তাহলে কোনো কাফের কোনো ইহুদি কোনো খ্রিস্টান আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিপক্ষে কথা বলা তো দূরের কথা আল্লাহ তাকে একটু পানিও পান করতে দিতেন না
তার মানে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি কাফেররা আরামে আছে মর্মে দুনিয়ার কোনো দাম আল্লাহ রাব্বুল আলামিনের নিকট নেই এই কথাই ঠিক প্রিয় উপস্থিতি আপনাকে আমি সময় সংক্ষিপ্ততার কারণে বলতে চাচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির পৃথিবীর মানুষ শোনো এই দুনিয়া এইটা হলো মুমিনদের জন্য জেলখানা আর কাফেরদের জন্য জান্নাত স্বরূপ কাফের মুনমুত এই দুনিয়াতে চলবে কিন্তু তুমি মুমিন তুমি বলেছ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ তুমি বলেছ আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ তুমি বলেছ তোমার রব আল্লাহ অতএব রব তোমাকে যেভাবে চলতে বলেছে দুনিয়াতে তোমাকে সেভাবেই চলতে হবে তুমি বলেছ আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আমার নেতা আমার মডেল মুহাম্মদ সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে যেভাবে চলতে বলেছেন তোমাকে সেভাবেই চলতে হবে মর্মে আমরা হাদিস দ্বারা বুঝতে পারলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চাচ্ছেন যে দুনিয়াটা তোমার স্বাধীনতায় চলবে না দুনিয়াটা তোমার জন্য জেলখানা স্বরূপ জেলখানা কি জেলখানাতে দেখবেন আপনার ভাই জেলের ভিতর ঢুকিয়েছে অন্যায় মামলা দিয়ে এখন ভাইয়ের একটা ছোট্ট বাচ্চা আছে ছোট্ট বাচ্চা এক সপ্তাহ পর বাবাকে দেখতে গিয়েছে জেলখানাতে বড় একটা রডের শিক দেওয়া আছে রডের ওপারে আপনার ভাই এপারে আপনার ভাতিজা এখন আপনার ভাই জেলখানাতে আছে ওর মনে চাচ্ছে যে আমার এই আদরের সন্তান এক সপ্তাহ পর আমাকে দেখতে এসেছে তাকে একটু জড়ায়া ধরি তাকে একটু কুলে নি তাকে একটু চুমু খাই এটা তার মনে চাচ্ছে কিন্তু এটা জেলখানা সেইখানে তার কোনো স্বাধীনতা চলবে না তার ছোট্ট বাচ্চা জেলের ওপারেই থাকবে সে টেনা ইচ্ছা করে কুলে নিয়ে আদর করতে পারবে না কেন এটা হলো জেলখানা তার মনমতো কোনো আমল ওখানে চলবে না তার নাম হলো জেলখানা বউ গিয়েছে কয়েদিকে দেখার জন্য নতুন বিয়ে করেছে একটা কেসে তাকে জেলের ভিতর আবদ্ধ করা হয়েছে এখন নতুন বউকে দেখে তার বাস্তবেই মনে চাচ্ছে যে বউয়ের গায়ে একটু হাত দিই বউয়ের সাথে মহাব্বত আদান প্রদান করি কিন্তু চাইলেও সে বউয়ের দিকে ভালোবাসার নজরে তাকাতে পারতেছে না কেন বলেন তো কারণ সে জেলখানাতে আছে তো আপনাকে আল্লাহর নবী বলতেছেন যে দুনিয়াটা হলো তোমার জন্য জেলখানা কই আপনি কি উপলব্ধি করতে পারতেছেন দুনিয়া আপনার জন্য জেলখানা ইচ্ছা মতো ঘুম থেকে উঠতেছেন 10টা 11টা বাজুক ইচ্ছা মতো আবার ঘুমাতে যাচ্ছেন মোবাইল টিপতে টিপতে 11টা 12টা 1টা বেজে যাচ্ছে মানে সব আপনার মনমতোই হচ্ছে তো আপনার দ্বারা তো বোঝা যাচ্ছে না যে আপনি জেলখানাতে আছেন তাই কি না তো যতক্ষণ পর্যন্ত আপনি নিজেকে জেলখানাতে আছেন এইটা বুঝাতে না পারবেন উপলব্ধি করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার জন্য পৃথিবী একেবারে ভয়ঙ্কর এ কথাই ঠিক আর যখন বুঝবেন যে আপনি অশান্তিতে আছেন আপনি কষ্টে আছেন যেটাই করতে যাচ্ছেন সেখানেই বাধা মানে আপনার মন মতো আর কিছু হচ্ছে না তখন আপনাকে বুঝতে হবে যে না আমি জান্নাতের দিকে ক্রমাগত অগ্রসর হচ্ছি মর্মে প্রিয় উপস্থিতি জান্নাতের পথে দুনিয়াতেই সংগ্রহ করতে হবে আল্লাহ আমাদের তৌফিক দান করুন সকলে বলে আল্লাহুম্মা আমিন শুনেন একটা কথা আপনাকে বলি এতক্ষণ ধরে আপনাকে বোঝাতে চাচ্ছি দুনিয়ার কোনো দাম আল্লাহর কাছে নাই দুনিয়া হলো একেবারে নিকৃষ্ট একটা স্থান এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এখন আপনার নিকট আমি বলতে চাই যে কথা তা হলো যে জান্নাতে যেতে হলে এই নিকৃষ্ট দুনিয়ার থেকে পাথে সংগ্রহ করে জান্নাতে যেতে হবে দুনিয়া খারাপের কথা ঠিক কিন্তু দুনিয়া থেকে জান্নাতের কাজ করে গিয়ে জান্নাত নিতে হবে সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু আনহু দুনিয়াতে থেকে জান্নাত কামাই করেছেন না তিনারা মঙ্গল গ্রহে ছিলেন হ্যাঁ দুনিয়াতে তো ছিলেন তিনারা তো দুনিয়াতে থেকে ত্যাগ তিতিক্ষা স্বীকার করে জান্নাত পেয়েছেন তিনারা তো আর মঙ্গল গ্রহের মানুষ ছিল না তিনাদের জীবনযাপন কেমন ছিল আপনি সহিহ বুখারী খুলেন মুসলিম খুলেন দেখেন ক্রমাগত হাদিস আপনি পেয়ে যাবেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন আহলে সুফফার 70 জন সাহাবীকে আমি আমার নিজের চোখে দেখেছি আহলে সুফফার 70 জন সাহাবীকে আমি আবু হুরায়রা নিজের চোখে দেখেছি কিন্তু এমন একজন সাহাবীকেও আমি আবু হুরায়রা দেখিনি যে সাহাবী একই সাথে পায়জামা আর চাদর এই দুইটা পরার সৌভাগ্য পেয়েছে ওনারা তো দুনিয়াতেই ছিলেন আপনার এত লাগে কেন 70 জন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র তিনারা দুনিয়াতেই ছিলেন কিন্তু একসাথে পায়জামা লুঙ্গি আর চাদর পরার সৌভাগ্য তারা রাখেননি প্রিয় উপস্থিতি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেম্বার আর হলো আয়েশা রাদিয়াল্লাহু আনহুর বাড়ি দরজা এর মাঝখানে সব সময় অজ্ঞান হয়ে পড়ে থাকতাম ক্ষুধার তাড়নায় সাহাবাই কেরাম যখন এপার ওপার হতেন তখন আমার পিঠের উপর লাথি মারতেন আমার ঘাড়ের উপর পা দিতেন তিনারা মনে করতেন যে আমি আবু হুরায়রা মনে হয় অজ্ঞান হয়ে পড়ে আছি আমার মনে হয় মির্কি ব্যারাম হয়েছে কিন্তু না আল্লাহর কসম আমি আবু হুরায়রার মির্কি ব্যারামও হয়নি আমি অজ্ঞান হয়ে পড়ে নাই বরং ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেম্বার আর আয়েশা রাদিয়াল্লাহু আনহুর ঘরের মাঝখানে সবসময় গড়াগড়ি করতাম আল্লাহ তিনারা এই দুনিয়াতে ছিলেন ভাই তিনারা দুনিয়ার বাইরে ছিলেন না এভাবে তিনারা জান্নাত অর্জন করেছেন প্রিয় উপস্থিতি আবু হুরায়রার আর একটা বর্ণনা আবু হুরায়রা বলতেছেন আমাদের জন্য যারা আমরা গরিব সাহাবি সবসময় অভাবের কারণে থাকতাম আমাদের জন্য সব
যেই ব্যক্তিটা দয়ার শরীর হতো তার নাম হলো আবু তালেব। মানে আবু তালেব আমাদেরকে সব সময় তার বাড়িতে নিয়ে যেতেন, আর বাড়ির ভিতরে যাই থাকতো সেটাই আমাদের সামনে নিয়ে এসে বলতো, এই সাহাবীরা নাও তোমরা খাও তো। তো হঠাৎ একদিন খোদার তাড়নায় আমরা অপেক্ষমান, এমন সময় আমরা দেখতেছি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন আবু তালেব আমাদেরকে ডাক দিলেন। আমরা আবু তালেবের বাড়িতে গেলাম, আবু তালেব তিনার বাড়িতে সমস্ত ঘর খুঁজলেন, কোনো খাবার পেলেন না। অবশেষে মধুর আকার একটা পাত্র আমাদের সামনে নিয়ে আসলেন। কী রাখার? মধুর আকার একটা খালি পাত্র। যে পাত্র খুলে আমরা দেখি পাত্রের ভিতর কোনো মধু নাই। অবশেষে আমরা সমস্ত সাহাবি ওই পাত্রটাকে ভাঙলাম এবং ভেঙে যে ওই পাত্রের খাল ওইটা আমরা জিবা দিয়ে চাটতে শুরু করলাম। আল্লাহু আকবার। শোনেন, আপনি সফল মানুষ বুঝেন না, আপনি মনে করবেন যে আবু হুরায়রার কোনো ব্যাংক ছিল না, বিল্ডিং ছিল না, এসি ছিল না, টাকা ছিল না, তার মানে কি আবু হুরায়রা বিফল? খাবার পায় না, মানুষের বাড়িতে গিয়ে এরকমভাবে পাত্র চেটে চেটে খাচ্ছে, মর্মে আবু হুরায়রা সফল এ কথাই ঠিক, তিনি বিফল এ কথা ঠিক নয়। আপনিই বুকার স্বর্গে আছেন, আপনিই বিফল আছেন, আপনি এখন বুঝতে পারবেন না, বুঝতে পারবেন যখন আপনার শ্বাস বন্ধ হবে তখন। মর্মে আমরা আল্লাহর দয়া কার উপর আছে এইটাই বুঝতে পারলাম না। আমরা হাজি সাহেব দুইজন যখন এক জায়গায় বসে তখন বলে, আরে ও নামাজ পড়ে না, তারপরে দেখি বছরের পর বছর খালি জমি কিনতে আসে কিনতে আসে। আর ও নামাজ পড়ে না, তারপর ওর ছেলের চাকরি হচ্ছে। আর ও নামাজ পড়ে না, তারপরে দেখো ওর শরীর কি মোটা। আমি নামাজ পড়ি, সলাত আদায় করি, তারপরও আমি দিন দিন শুকায়া যাচ্ছি, তারপরও আমার উপর অশান্তি আসতেছে, তারপরও এত সংকট আমার উপর দেওয়া যাচ্ছে। মর্মে আপনি কি বোঝাতে চাচ্ছেন যে এর উপর আল্লাহর দয়া নাই? ওই সুৎখুরের উপর আল্লাহর দয়া আছে? মর্মে আমরা আল্লাহর দয়া কার উপর আছে এইটাই বুঝতে পারি না। আরে ভাই, আপনার উপর যে আল্লাহর দয়া আছে তার প্রমাণ তো নগদ এইটাই যে আপনি জুম্মার দিন আজকে সবার আগে আসিছেন। বুঝতে পারেন না, আল্লাহর দয়া না থাকলে কি আপনি আগে আসতে পারতেন নাকি? আপনার চেয়ে অনেক শক্তিশালী মানুষ ঘরে আছে, সেও তার নাম আব্দুর রহিম, কিন্তু সে তো আগে আসতে পারেন। আপনি আসলেন কেন? কারণ আল্লাহর দয়া আপনার উপর আছে। আপনি যে ফজরের সময় উঠে আল্লাহকে দুইটা সেজদা দিলেন, তার মানে তো এইটাই প্রমাণ হয় যে আল্লাহর দয়া আপনার উপর আছে। আর ওই ব্যক্তিকে যে আল্লাহ এখনও সুদের উপর ডুবায় রাখিছে, সুদের টাকা দেয়া বছরের পর বছর বিল্ডিং বাড়াচ্ছে, সুদের উপর তার খাবার দাবার, সুদের উপর তার ব্যবসা বাণিজ্য, তার প্রমাণ তো এইটাই আল্লাহর দয়া তার উপর নাই, আল্লাহর গজব তার উপর আছে, যার কারণে সে এখনও সুদ ছাড়তে পারেনি। কাজে আপনাকে ধারণা পরিবর্তন করতে হবে যে টাকা সম্পদ উমুকের বেশি, তার কারণে আল্লাহ তাক ভালোবাসে। আমি সলাত আদায় করতেছি, মর্মে আমি ঠকার ভিতর আছি, আমি লোকসানের ভিতর আছি, এ কথা ঠিক নয়। মর্মে মরে দেখেন আপনিই প্রকৃত সফল আর সে বিফল। প্রিয় উপস্থিতি, অতএব আমরা আপনাদের নিকট প্রারম্ভ থেকে বলতে চাচ্ছি আর যে বিষয়টা তুলে ধরার চেষ্টা করতেছি তা হলো, দুনিয়া থেকে আপনাকে জান্নাত কামাই করতে হবে, জান্নাতের পাথে সংগ্রহ করতে হবে, এ কথাই ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াল আস, সময়ের কসম, ইন্নাল ইনসান আলাফি খুস, নিশ্চয় সারা পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষই ক্ষতির ভিতর আছে। কার কথা এটা? আল্লাহর কথা। অত্র আয়াত দ্বারা আল্লাহ বোঝাতে চাচ্ছেন যে শুনো পৃথিবীর মানুষ, সময় হায়াত নামক একটা দৌলত তোমাকে দিয়েছি, এই হায়াতটা হলো সারা পৃথিবীর মানুষের জন্য মূলধন। কি এটা? মূলধন। আপনাকে আল্লাহ 60 বছর 70 বছর 50 বছর যে হায়াতটা দিয়েছেন এইটা হলো আল্লাহর পক্ষ থেকে আপনার নিকট জমাকৃত মূলধন। প্রত্যেকটা সেকেন্ড যাওয়া মানে ওই মূলধন থেকে আপনার একটা সেকেন্ড কমে যাওয়া। এই মর্মে আল্লাহ বোঝাতে চাচ্ছেন পৃথিবীতে যারা মানুষ তারাই ক্ষতির ভিতর আছে, হোক সেটা বাংলাদেশের প্রধানমন্ত্রী, হোক সেটা সৌদি রাজকুমার, যেই হোক না কেন, যেই ব্যক্তি মানুষ তারই সেকেন্ডের সাথে সাথে হায়াত কমতেছে। মর্মে সারা পৃথিবীর সমস্ত মানুষই ক্ষতির ভিতর আছে। এ কথা কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। কাজেই প্রিয় উপস্থিতি, প্রত্যেকটা মানুষ এই সময়ের মধ্যে রয়েছে, এই সময়কে আপনাকে আমাকে মূল্যায়ন করতে হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নিয়মাতানে মাকবুনুন ফিহিমা কাসিরুম মিনান নাস। শোনো পৃথিবীর মানুষ, আল্লাহর পক্ষ থেকে যখন তোমাদের উপর দুইটি বিশেষ দয়া, দুইটি বিশেষ অনুগ্রহ পৌঁছে, তখন তোমরা এই দুইটি অনুগ্রহে সঠিক ব্যবহার করতে পারো না। মানে দুইটি দয়া খুবই দামি আল্লাহ তোমাদেরকে দেয়, কিন্তু এই দুইটি দামি জিনিস যখন তোমার কাছে উপস্থিত হয় তখন এই দুইটা দামি জিনিসকে তুমি সঠিক কাজে লাগাতে পারো না, সঠিকভাবে ব্যয় করতে পারো না। কি? এক নম্বর হলো ওয়াসিহাতু, এক নম্বর শরীরের সুস্থতা। যখন তোমাকে আল্লাহ সুস্থ রাখেন, সুস্থতা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ একটি দয়া, বিশেষ একটি রহমত। তো যখন মানুষ সুস্থ থাকে তখন এই সুস্থতাকে মানুষ সঠিক কাজে ব্যয় করতে পারে না। যখন আপনার গায়ে শক্তি আছে, শরীর একটু সুস্থ, তখন আপনার মনে চায় যে আরেকজনকে একটু পিটিয়ে আমার শক্তিটা প্রমাণ করি, তাই না?
আপনার গায়ে যখন সুস্থতা থাকে তখন আর আপনাকে সালাতে ডাকলে পাওয়া যায় না, আপনাকে ওয়াজ মাহফিলে ডাকলে পাওয়া যায় না, আপনি ঘর দেখা করে অন্যদিকে ছোটাছুটি করেন, অন্যদিকে আপনার সময় অতিক্রম করেন। তো রাসূল এই কথাই বলতেছেন যখন মানুষ সুস্থতা থাকে তখন এই সুস্থতাকে সে মূল্যায়ন করতে পারে না। ওয়াল ফারাক, আর যখন মানুষ অবসর থাকে এই অবসর সময়টাকেও মানুষ সঠিক পদ্ধতিতে সঠিকভাবে মূল্যায়ন করতে পারে না, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতর উল্লেখ করলেন। মানুষের জীবনে অবসর সময় এটা একটা গুরুত্বপূর্ণ দামি অধ্যায়, মানে অবসর সময়ে যে যতটা কাজ করতে পারবে দুনিয়ার সে দুনিয়াতে তত উপরে চলে যাবে, আর যে অবসরটাকে আখেরাতের জন্য অতিক্রম করবে সে পরকালে অনেক উপরে চলে যাবে। মানে আপনার মোট কাজ হলো 8 ঘন্টা, 8 ঘন্টার পরে আপনি যদি অফিসের 2 ঘন্টা কাজ ফ্রি থাকার পরেও করেন তাহলে আপনাকে বেতন কম দিবে না বেশি দিবে, ওভার টাইম আপনার বেতন হবে। তো পরকালীন 5 ওয়াক্ত সালাত আপনি পড়লেন, এটা আপনার ডিউটি, আপনি রমজান মাসে রোজা রাখলেন, এইটা আপনার ডিউটি। তো ফরজ ডিউটিগুলো পালন করার পরও অবসর সময়ে যদি একটু সুবহানাল্লাহ, একটু আলহামদুলিল্লাহ, একটু আল্লাহু আকবার এই নফল ইবাদতগুলো করেন, তো আল্লাহ পাক আপনাকেও পরকালে বিশাল মর্যাদা বৃদ্ধি করে দিবেন, যা হাদিসের মাধ্যমে আমরা আপনাকে উল্লেখ করতে পারি। মর্মে বলছিলাম প্রিয় উপস্থিতি, অবসর সময় খুবই দামি সম্পদ, এটাকে আপনি মূল্যায়ন করার চেষ্টা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইগতানিম খমসান কবলা খমসিন, পৃথিবীর মানুষ 5টি জিনিস তোমার কাছে আসার পূর্বে 5টি জিনিসের মূল্যায়ন করো। 5টি জিনিস তোমার কাছে আসবে, এই 5টি জিনিস আসার আগেই তোমরা 5টি জিনিসকে কাজে লাগাও, 5টি জিনিসকে মূল্যায়ন করো। তার একটা হলো সাবাবাকা কবলা হারমিক, শোনো, বৃদ্ধতা, বয়স বৃদ্ধতা আসার পূর্বেই তোমার যে যৌবনকাল, এই যৌবনকালকে তুমি কাজে লাগাও। কে বলতেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শোনো, আজকে তুমি যুবক, তোমার শরীরের চামড়া শক্ত, তোমার চুলগুলো কি সুন্দর কালো, দেখতে খুব ফাইন, ভালো লাগতেছে, ওয়াচিরেই তোমাকে বৃদ্ধতা গ্রাস করবে, তোমার কালো চুল সাদা হবে, গায়ের শক্ত চামড়া ঢিলা হয়ে যাবে, একাই নিজের শক্তিতে হাঁটার শক্তি দেখাতে পারবে না, আরেকজনের সাহায্য নিয়ে তোমাকে চলাফেরা করতে হবে। তো ওই বৃদ্ধতা আসার পূর্বেই এখন যে তুমি যুবক, তুমি তোমার এই যৌবনকাল, যুবককালকে সঠিকভাবে ব্যয় করার চেষ্টা করো। যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মর্মে যুবককাল হলো, যৌবনকাল হলো আল্লাহর পক্ষ থেকে টোটাল হায়াতের ভিতর গুরুত্বপূর্ণ একটা সময়। অনেক যুবক মনে করে যে এই যৌবনকাল এইটা হলো আমার নেতার দেওয়া গিফট, মানে এমন আর চাল চলন আর চলাফেরা যে সারা জীবন খালি মোটর সাইকেলে তেল ভরে আর নেতার পিছনে দৌড়ায় দৌড়ায় যুবককালটা রাস্তার ভিতর শেষ করে, তাই না? আবার অনেকে মনে করে আল্লাহ মনে হয় যৌবনকাল দিয়েছে শুধু নারীর পিছনে ছোটার জন্য, তাই না? তো এভাবে যদি যৌবনকাল আপনি অতিবাহিত করেন তো যখন বৃদ্ধকাল আসবে এই যৌবনকালের যে ইবাদত, এই ইবাদতগুলো কিন্তু আর বৃদ্ধকালে আপনি করতে পারবেন না। তো আপনি কত লসের ভিতর আছে আপনি কি বুঝতে পারলেন? মর্মে এই বৃদ্ধকাল আসার পূর্বে বর্তমান যে যৌবনকাল, এই যৌবনকালকে আপনি কাজে লাগানোর চেষ্টা করেন। আল্লাহ আপনাকে তৌফিক দিন সকলে বলে আল্লাহুম্মা আমিন। 2 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াসিহাতাকা কবলা সাকমিক, আর তোমার অসুস্থতা আসার পূর্বেই তুমি তোমার সুস্থতাকে মূল্যায়ন করো। কেননা যে ব্যক্তি তার সুস্থতাকে মূল্যায়ন করবে, আলহামদুলিল্লাহ, যেই ব্যক্তি তার সুস্থতাকে মূল্যায়ন করবে আল্লাহ রাব্বুল আলামিন তার অসুস্থতাকে মূল্যায়ন করবে, সুবহানাল্লাহ। তার মানে এখন আপনি সুস্থ আছেন, পাজর ভাঙ্গাতে আসে দূর থেকে খুতবা শুনে যেতে পারতেছেন, কিন্তু আজকে যদি আপনার জ্বর কিংবা অন্য ধরনের অসুখ হয় তাহলে কিন্তু আর আপনি এই শক্তি দেখাতে পারবেন না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ব্যক্তি সুস্থ অবস্থাকে আল্লাহর ইবাদতে কাটাবে যখন সে অসুস্থ হয়ে যাবে আর সে জামাতে আসা নামাজ পড়তে পারবে না, তখন আল্লাহ বলবেন ফেরেশতা তার এই বাড়িতে নামাজ পড়ার নেকি লেখো না, যেহেতু সুস্থ থাকলে মসজিদে যা সালাত আদায় করেছে, আজকে অসুস্থতা আমি আল্লাহ দিয়েছি তার কারণে আজকে আর মসজিদে জামাতে গিয়ে সালাত পড়তে পারতেছে না, মর্মে ও বাড়িতে সালাত আদায় করবে এ কথা ঠিক, কিন্তু নেকি লেখার সময় জামাতে নামাজ পড়ার নেকিটা লিখে দাও, সুবহানাল্লাহ। তো আপনি আপনার যৌবনকাল জেনা বেবিচার সুদ ঘুষ দিয়ে কাটাছেন, এখন আপনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন, এখন আর আপনি অসুস্থ অবস্থায় ঘরের ভিতর আমল করলে আর এই নেকি পাবেন? পাবে না। বরং যারা সুস্থতাকে মূল্যায়ন করবে তারা অসুস্থ হলে আল্লাহ তার ওই অসুস্থতাকে মূল্যায়ন করবে, আর যে সুস্থতাকে মূল্যায়ন করবে না সে অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকলে এই অফার, এই নেকি আল্লাহ তাকে দিবেন না, এ কথাই ঠিক। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াগিনাকা কবলা ফাকরি, আর তুমি তোমার দরিদ্রতা আসার আগে এখন যে তুমি অভাবমুক্ত আছো, তোমার কাছে টাকা পয়সা আছে, এই টাকা পয়সাকে সঠিক কাজে ব্যয় করার চেষ্টা করো। 4 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ফারাগাকা কবলা শুগলিক, আর তুমি অবসর
ব্যস্ততা আসার পূর্বে তুমি তোমার অবসর সময়টাকে মূল্যায়ন করো। এই কথা কে বলতেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা বছর অফিসের চাকরি কত কি তোমাকে করতে হয়, সরকার বা বেসরকারি প্রতিষ্ঠান যেখানেই তুমি থাকো না কেন, সপ্তাহে তোমাকে একটা দিন অবসর দেয়, একটা দিন তোমাকে ছুটি দেয়, দেয় না? তো এই একটা দিন যে তুমি ছুটি পাইলা, একটা দিন যে অবসর পাইলা, এই অবসর সময়টাকেও তুমি কাজে লাগাও। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। যদিও আমরা যদি সীমিত ব্যস্ততার পরে সামান্য কিছু সময় অবসর পাই, তো কারো অবসর কাটে সায়েন্স টলে, কারো অবসর সময় কাটে টিভির সামনে, কারো অবসর সময় কাটে মানুষের বদনাম করতে করতে, আর কারো অবসর সময় কাটে ঘুমের ভিতরে। মর্মে দুনিয়ার কেউ একটু ভেবে দেখার চেষ্টা করে না যে অবসর সময়কে আমাদের মূল্যায়ন করা উচিত। পাঁচ নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মরার আগে আল্লাহ তোমাকে যে হায়াত নামক মহা দৌলত, মহাদামি সম্পদ দিয়েছে, এই সম্পদটা তুমি কাজে লাগাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াহতানু হুম লামা বাদাহু ইসতিদাদান উলাইকাল আকিয়াস। আরে প্রকৃত বুদ্ধিমান, প্রকৃত জ্ঞানী ওই ব্যক্তি যেই ব্যক্তি হলো মরার আগে মরার পরবর্তী জীবনের জন্য সুন্দর প্রস্তুতি গ্রহণ করে। সুবহানাল্লাহ। আপনি দুই দিনের জন্য ঢাকাতে যাবেন, আগে আপনি বলতেছেন, এই শোনো আমার ব্রাশটা ব্যাগে উঠিয়ে দাও, শোনো সকালবেলা আমাকে এক জায়গায় যেতে হবে, আমার শরীর ঘেমে যেতে পারে, একটা রুম আলো দিয়ে দাও, শোনো আমি হলো দুপুরবেলা রাত্রেবেলা প্যান্ট পরে থাকতে পারি না, আমাকে একটা লুঙ্গিও দিয়ে দাও। মানে দুই দিনের জন্য ঢাকাতে যাবেন, যার কারণে আপনার কত আয়োজন, কত প্রিপারেশন আর কত আপনার প্রস্তুতি, তাই না? আর চোখ একবার বন্ধ করলে আর খুলে দুনিয়া দেখার সুযোগ থাকবে না, সারা জীবন অনন্তকাল যেখানে থাকতে হবে তার জন্য কি কিছু পাথে, কিছু নেকি সংগ্রহ করে যেতে হবে না ভাই? অবশ্যই হতে হবে। দুনিয়ার সময়টাকে আপনি যেভাবেই কাটান না কেন, যেভাবেই ব্যয় করেন না কেন, আপনাকে কিন্তু কিয়ামতের মাঠে এই দুনিয়ার সময়টুকুর হিসাব বুঝিয়ে তারপরে জান্নাতে যেতে হবে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযুলু কদাম ইবনে আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআলু আনিল খামস। কিয়ামতের মাঠে আদম সন্তান তার পাকে এক সামনেও দিতে পারবে না, এক ধাপ পিছনেও দিতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার কাছ থেকে পাঁচটি প্রশ্নের উত্তর না নেবেন। কয়টি? কিয়ামতের মাঠে আপনি দাঁড়াবেন, হুজুর হোক, বক্তা হোক, যেই হোক না কেন, প্রত্যেকটা আদম সন্তানকে আল্লাহ পাঁচটি প্রশ্ন করবে। পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়ার পরে সামনে অথবা পিছনে জান্নাত অথবা জাহান্নাম এইটা নির্ধারিত হবে। নির্ধারিত হওয়ার পূর্বে পাঁচটা প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। দেখেন তো আপনি কি এই পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য রেডি আছেন? আপনাকে যদি আল্লাহ এখন এই পাঁচটি প্রশ্ন করে আপনি কি উত্তর দিতে পারবেন? যদি দিতে পারেন তো আলহামদুলিল্লাহ জান্নাত, যদি আপনি পাঁচটা প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে না পারেন তো আপনি বিচারের মাঠে যে ধরা খাবেন, বিচারের মাঠে যে আপনি আটকা যাবেন, এটা আপনি আমার কাছ থেকে লিখে নিতে পারেন। দেখেন মুরব্বী, সর্বশেষ আপনি দেখেন যে পাঁচটি প্রশ্নের উত্তর আপনি পারবেন কিনা। এক নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ বলবেন বিচারের মাঠে, বান্দা তোমাকে যে আমি 60 থেকে 70 বছর বয়স দিয়েছিলাম, এই বয়সটা তুমি কিভাবে কাটিয়েছো এই হিসাবটা আমাকে দাও। প্রত্যেকটা মানুষকে আল্লাহ জিজ্ঞেস করবেন যে তোমাকে যে হায়াত দিয়েছিলাম 60 বছর, এইটা তুমি কি করে কাটিয়েছো? টিভি দেখে কাটিয়েছো, দলাদলি করে কাটিয়েছো, না বেদাত করে কাটিয়েছো, না হুজুরদের বিরুদ্ধে কাটিয়েছো, কি করে যে তুমি তোমার এই 60 বছর হায়াতটা কাটালা, এটা একটু আমি আল্লাহকে বুঝিয়ে দাও। মিয়া ভাই, আপনি কি এই 60 বছর 70 বছরের হিসাব আল্লাহকে বুঝিয়ে দিতে পারবেন? আর একদিনের হিসাবই আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে। রাত্রে যখন ঘুমাবেন তখন একটু ভেবে দেখবেন, ওই সকাল 6টা বাজে ঘুম থেকে উঠেছি, এখন রাত 9টা, ঘুমাতে আসলাম, ওই যে 6টা থেকে 9টা, এ যাবৎ পর্যন্ত আমি কয়জনের জমির আল ঠেললাম, কয়জনকে আমি কষ্ট দিলাম, কয়টা ইবাদত থেকে দূরে রাখলাম মানুষকে, কয়টা পাপ করলাম আর কয়টা নেকি করলাম, এটা একটু হিসাব করবেন। বুঝতে পারলেন? যদি দেখেন যে না সারাদিন শুধু নেকি করেছেন তো আলহামদুলিল্লাহ বলে ঘুমাবেন, আর যদি দেখেন যে না নেকির থেকে পাপ বেশি, তাহলে একটু আপনি চিন্তা করেন আপনার পরিবর্তন হওয়া এখনও দরকার না আরও কয় বছর পরে আপনার দরকার। আরে ভাই, আপনাকে যদি বলি যে ভাই দাড়িটা রাখেন না কেন, আপনি তো সলাত আদায় করেন, আপনার তো সব কিছু আছে, কোনো কিছুর অভাব নাই, দাড়িটা রাখেন, তো বলতেছেন মুস্কি হাসে, আরে ভাই মাত্র ছেলেকে বিয়ে দিলাম, নাতি নাতনির মুখটা দেখি, তাই না? আপনাকে যদি বলা হয় মুরব্বী 60-70 বছর বয়স আপনার, এখনও আপনি সলাত আদায় না করে সায়েন্স টলে বসে আছেন, আপনি চলেন সলাত আদায় করেন, আপনি বলেন যে পড়বো, মানে অলসতা দেখাচ্ছেন। যারা সলাত আদায় করে না এরা ইচ্ছা করে সলাত আদায় করে না। যেই ব্যক্তি বলে যে আমি অলসতা করে সলাত আদায় করি না, ওই এক নম্বর মিথ্যাবাদী। মানে অলসতা কাকে বলে?
সকাল বেলা আপনাকে খাবার জন্য আপনার স্ত্রী ডাকতেছেন, এই রহিমের বাপ, আব্দুর রহিমের বাপ আসো খাবার রেডি, আরে না খাবো না ভাল লাগতেছে না, অলসতা, সকালে খেলেন না, দুপুর বেলা এই খাবার রেডি, না আমি খাবো না ভালো লাগতেছে না, অলসতা, রাত্রেবেলা ডাকতেছে এই না খাবো না, অলসতা। তো এইভাবে অলসতা করে করে মানুষ কয় সাজ না খেয়ে থাকতে পারে? সর্বোচ্চ ধরেন যে চার দিন না খেয়ে থাকলো। তো আপনি অলসতা করে সালাত পড়েন না, একদিন পড়লেন না, দুই দিন পড়লেন না, তো জন্মের পর থেকে এখন পর্যন্ত আপনি সালাত আদায় করেন না, তারপর আপনি বলেন যে অলসতা, এটা আপনার অলসতা নয়, এটা আপনার মনের শয়তানি, আর আপনি ইচ্ছা করে সালাত আদায় করেন না। কাজে প্রিয় উপস্থিতি, বিবেক কাজে লাগানোর চেষ্টা করেন, সালাত আদায় করার চেষ্টা করেন, হায়াত কিন্তু শেষ হয়ে যাচ্ছে, আপনার আগে পরে যারা এসেছিল তারা কিন্তু আপনার আগে চলে যাচ্ছে, আর আপনি কী ধান্দা নিয়ে বসে আছেন আল্লাহ ভালো জানেন। মর্মে সময় সংক্ষিপ্ত বোঝাতে চাচ্ছে এ কথা, বিচার মাঠে আল্লাহকে আপনার পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে, তারপর জান্নাত, তারপর জাহান্নাম। তার এক, আপনার টোটাল হায়াতকে আল্লাহর সামনে বোঝাতে হবে আপনি কোন কাজে ব্যয় করেছেন। দুই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আর তোমাকে বোঝাতে হবে তোমার যৌবনকাল সম্পর্কে, খালি মেয়ের সাথে সারা রাত চ্যাটিং করেই তোমার সময় পার করলা, না কিভাবে তুমি তোমার যৌবনকালটা পার করলা এইটা একটু বুঝাইয়া দাও। কতজনে ফেল করে বসে থাকবে আল্লাহ ভালো জানে। মর্মে আপনার যৌবনকালের হেফাজত করতে হবে, এ কথাই ঠিক। যেভাবেই আপনি আপনার হায়াতকে কাটান না কেন, কিয়ামতের মাঠে আমলের উপরই কিন্তু বিচার হবে। কিসের উপর? আমলের উপর। শুনেন, যেই ব্যক্তি এই দুনিয়ার এই হায়াতকে মূল্যায়ন করবে না সে কি বলবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াজি ইয়াউমাইযিন বিজাহান্নাম ইয়াউমাইযি ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহু যিকরা। যেই দিন বিচারের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে মানুষের সামনে টেনে হেঁচড়ে নিয়ে আসবেন, জাহান্নামকে বিচারের মাঠে সমস্ত মানুষের সামনে টেনে হেঁচড়ে নিয়ে আসবেন আল্লাহ। যখন এই জাহান্নামকে মানুষ দেখবে ও আন্নাল্লাহু যিকরা, জাহান্নামকে দেখার সাথে সাথে প্রত্যেকটা মানুষের বিবেক, বুদ্ধি, স্মরণ শক্তি সব খুলে যাবে। মানে জাহান্নামকে দেখার পর সব বুদ্ধিজীবী, এতদিন সে আল্লাহর সাথে চেষ্টা করেছে কিভাবে আল্লাহকে ফাঁকি দেওয়া যায়, আর বিচারের মাঠে জাহান্নামকে দেখার পর সকলের বিবেক বুদ্ধি খুলে যাবে, আর প্রত্যেকেই বলতে থাকবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। জাহান্নামকে দেখবে আর বলবে, প্রত্যেকটা মানুষ বলবে হায় আফসোস, ওই যে দুনিয়ার সময়টা ওইটাকে যদি একটু কাজে লাগাতাম, আহ ওই যে দুনিয়ার সময় সারা দিন কাজ করার পর 10 মিনিট বসেছিলাম, আহ ওই 10 মিনিট যদি আমি একবার সুবহানাল্লাহ বলতাম তাহলে তো আকাশ আর জমিন ভর্তি নেকি আজকে আমার আমল নামায় থাকতো, আহ ওই যে আমার আমল নামার 10 মিনিট যেটা অবসর ছিলাম, কোনো কাজ ছিল না, কোনো কর্ম ছিল না, ওই সময় যদি আমি সূরা ইখলাস 3 বার পড়তাম, 30 পারা কোরআন পড়ার নেকি আমার আমল নামায় থাকতো, হায় 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 কি করেছি, আহ আমি যদি আমার ওই দুনিয়ার সময়টাকে কাজে লাগাতাম। এটা কে বলবে যারা আজকে হায়াতকে ফাঁকি দিচ্ছে? এখন আপনার নিকট আমার প্রশ্ন আলোচনার শেষে, যে কিয়ামতের মাঠে জাহান্নাম দেখার পরে যে মানুষ আফসুস করবে, আহ দুনিয়াতে যদি একটু আমল করতাম, আপনাকে আমি বলি ওই দিন আফসুস করা আর না করা দুইটার ভিতর কি কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। ওই দিন আফসুস করলেই কি আর না করলেই কি দুইটাই আপনার সমান। মর্মে ওই দিন আসার পূর্বেই এই দিনকে মূল্যায়ন করতে হবে, যা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন ফা ইন্নাল ইয়াউমা আমালুন, আজকে দুনিয়া আমলের জায়গা, ওয়ালা হিসাবা, আজকে কোনো হিসাব হবে না, মানে আজকে দুনিয়াতে কোনো সুদ করে হিসাব আল্লাহ করবেন না। শোনো, দুনিয়াতে কোনো ঘুষ করে হিসাব আল্লাহ করবে না। তুমি যদি 365 দিন জেনার ভিতরে লিপ্ত থাকো তো আল্লাহ ফেরেশতা দিয়ে তোমার হিসাব করতে আসবে না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া গাদান হিসাবুন, বরং কিয়ামতের মাঠ হলো কে জেনা করলো, কে সুদ খেলো, কে নামাজ না পড়ে ঘুমিয়ে থাকলো, তাদের হিসাবের জায়গা আর ওই কিয়ামতের মাঠে কোনো আমল হবে না। মর্মে প্রিয় উপস্থিতি, দুনিয়া হলো আমলের জায়গা, সুদ খাইলেও আপনার হায়াত ফুরাবে, 5 ওয়াক্ত সালাত আদায় করলেও আপনার হায়াত ফুরিয়ে যাবে, এ কথাই ঠিক। মর্মে বিচারের মাঠে আপনার হিসাব হবে, ওই দিন সুবহানাল্লাহ বলে নেকি অর্জনের কোনো সুযোগ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আবাসায় বলতেছেন কিয়ামতের মাঠে মানুষ সন্তানের থেকে তার মা পালিয়ে যাবে, মা থেকে তার সন্তান পালাবে, সন্তান থেকে তার বাপ পালাবে, ভাই থেকে ভাই পালাবে। আরে সূরা যুখরুফ 67 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে কিয়ামতের মাঠে একজন ঘনিষ্ঠ বন্ধু
আরেকজন ঘনিষ্ঠ বন্ধু থেকে পালায়ন করবে, একজন ঘনিষ্ঠ বন্ধু আরেকজন ঘনিষ্ঠ বন্ধুর শত্রু হবে, কোন দিন কিয়ামতের মাঠে। অবস্থা কি হবে? আজকে যেই বন্ধু আপনার পিছনে এত সময় দিচ্ছে, এত খাতির, এত মহাব্বত, এই বন্ধু কিয়ামতের মাঠে আপনার শত্রুতে রূপান্তরিত হবে। সেই দিন আমল না থাকলে অবস্থা কাহিল, এ কথাই ঠিক। সূরা করিয়ার ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে বিচারের মাঠে নেকের পাল্লা যখন ওজন করা হবে, যার পাপের পাল্লা ভারী হয়ে যাবে, তার থাকার জায়গা হলো হাবিয়া নামক জাহান্নাম। ওয়ামা আদরাকা মা হিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই গভীর গহ্বর হাবিয়া নামক জাহান্নাম, এইটা কি আপনি জানেন? নারুন হামিয়া। আর এই হাবিয়া নামক জাহান্নাম হলো উত্তপ্ত উৎক্ষিপ্ত আগুন, প্রজ্বলিত আগুন, আল্লাহর আগুন। আল্লাহু আকবার। আরে ভাই, সারা জীবনই তো ফ্যানের বাতাস খেলেন, কয়েকদিন থেকে যে হারে লোডশেডিং শুরু হয়েছে আর তাপদাহ এত পরিমাণ বেড়ে গেছে যে আপনি দুই মিনিট শান্তিতে বসবাস করতে পারতেছে না, শরীর ঘেমে যাচ্ছে কত কি। আর এর থেকে জাহান্নাম বিচারের মাঠে যদি আমল কম হয়, আল্লাহ আপনাকে দিবে, যেখানে একবার ঢুকার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহিয়া, একবার জাহান্নামে ঢুকার পর কারো আর মরণ হবে না, মানে ওইভাবেই থাকতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জাহান্নামীর মাথার উপরে গরম ফুটন্ত পানিকে ঢেলে দিবেন। যখনই জাহান্নামীকে গরম ফুটন্ত পানি তার মাথায় ঢেলে দিবে, তো মাথায় ঢেলে দেওয়ার সাথে সাথে ওই গরম পানি তার পেটের ভিতরে এসে, পেটের ভিতরে যত নাড়ি মুড়ি আছে সবগুলোকে তার দুই রানের মাঝখান দিয়ে বের করে দিবেন বলে আল্লাহ আকবার। ওই অবস্থা কি হবে যদি আমল আপনার কম হয়? হাসিতে ফুর্তিতে হায়াতকে আপনি নষ্ট করবেন, এমনটি যাতে না হয়। হায়াতকে মূল্যায়ন করুন, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার চেষ্টা করুন, আমল বেশি করার চেষ্টা করুন। ফরজ ইবাদত তো করবেন, করবেনই, নফল ইবাদতকেও ছোট বলে আপনি ছেড়ে দিবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই ছোট আমল বলে ছেড়ে দাও মানে, সহিহ বুখারী খুলবেন, কোনো ব্যক্তি যদি সলাতে এসে দাঁড়িয়ে ইমাম সাহেবের আমিন শোনার পরে সেও যদি আমিন বলে আর তার আমিন ফেরেশতার আমিনের সাথে যদি মিলে যায়, গুফির আল্লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি, তাহলে এই এক আমিনই তার পিছনের সমস্ত পাপকে ক্ষমা করাবে। সুবহানাল্লাহ। আমল কিন্তু ছোট্ট একটা, আপনি যে চুপ করে নামাজে দাঁড়িয়ে থাকেন, আমিন লিখতে চারটা অক্ষর লাগে, কয়টা? তো চারটা অক্ষর উচ্চারণ করতে দেরি, আল্লাহ বলছেন তোমার পাপ ক্ষমা করতে দেরি নেই। সুবহানাল্লাহ। তো আমলকে আপনি ছোট মনে করে করেন না কেন? ছোট মনে করবেন না। মুসলমান পরস্পর দেখা হলে হাতের সাথে হাত লাগাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হাতের সাথে হাত লাগায় মুসাফা করছো, পৃথক হওয়ার সাথে সাথে তোমার সব পাপ দুই হাতের মধ্য দিয়ে ঝরে যাবে। সুবহানাল্লাহ। হাতে হাত লাগালেন, পাপ ঝরলো। আল্লাহ বলতেছেন, বান্দা নামাজের সময় এখন নামাজে আসা পায়ের সাথে পা লাগাও। শোনো, হাতের সাথে হাত লাগাইছো, পাপ সব ঝরে ফেলায় দিছি, এখন নামাজে এসে পায়ের সাথে পা লাগাও, জান্নাতে একটা ঘর বানায় দিব। সুবহানাল্লাহ। তো আমলগুলো খুব দামি, ছোট মনে করে ছেড়ে দিবেন না। হায়াতটাকে মূল্যায়ন করুন, সব আমলগুলো করার চেষ্টা করুন। আল্লাহ আমাদেরকে বেশি থেকে বেশি নেক আমল করার তৌফিক দিন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।